বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেলি কিচেন হাউস অ্যান্ড ব্লগে ফিরে আসছি আপনাদের মাঝে কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে রেসিপিতে থাকছে নয়নতারার ফুলের চা শুনে অবাক লাগলো তো হ্যাঁ অবাক লাগাটাই তো স্বাভাবিক নয়নতরার আবার চা হয় নাকি হ্যাঁ বন্ধুরা নয়নতারার চা অবশ্যই হয় আর এই নয়নতারার ফুলের যে এত গুণাগুণ আছে সত্যি আমরা অনেকেই জানি না তো আমার মনে হলো এটা আপনাদের কাছে শেয়ার করা উচিত তো আজকে আমি এটা নিয়ে শেয়ার করবো আর এটা চা তৈরি করে আপনাদের দেখাবো অনেকে এই গাছটা চেনেন না হয়তো বা কিন্তু এই গাছটার নাম হচ্ছে নয়নতারা আর যারা চিনেছেন তারা তো অবশ্যই চিনে গেছেন আর যারা চেনেননি তারা অবশ্যই চিনে নেন আজকে এই নয়নতারা ফুলের অনেক গুণ আছে অবশ্য কিন্তু আমি দুই একটা গুণের কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব বেশি একটা বলবো না যেহেতু আমি চা তৈরি করব। তাই চায়ের গুণাগুণটাই বলবো এই নয়নতারা ফুলের চা খেলে যাদের ঘুমের সমস্যা আছে সেটাও কিন্তু দূর হয় এবং মানসিক চাপও যাদের আছে তারা কিন্তু এই চাটা খেলে অনেক উপকার পাবেন এবং ঘুমটাও কিন্তু গভীর হবে তো চলুন এই নয়নতারা ফুলের চাটা আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের বিসমিল্লা বলে শুরু করি তো প্রথমে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি যেহেতু আমি খাবার আর বাবুর বাবা খাবে প্রায়ই এই চাটা আমরা খেয়ে থাকি তো নিয়ে নিচ্ছি একটা দারু নিয়ে নিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি তিন চারটা লবঙ্গ মশলাগুলো অপশনাল এগুলো যদি আপনারা না চান তাহলে স্কিপ করতে পারেন এবং শুধু ফুল দিয়ে চাটা তৈরি করে নিতে পারেন তো পানিটা ফুটে গেছে এখন আমি ফুলটা দিয়ে দেব। তো ফুলটা দিয়ে আমি পাঁচ মিনিট এই পানিটা জাল দিয়ে নেব এই চার সঙ্গে কিন্তু চিনি মেশাবেন না তাহিলের এর গুণাগুণটা কিন্তু থাকবে না এই দেখুন একটা গ্রিন কালার চলে আসছে দারুণ একটা কালার চলে আসছে কিন্তু দেখতে পাচ্ছেন তা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পরে আমি এখন এটা ঢেলে নিচ্ছি এটার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতেও যেতটা সুন্দর খেতেও কিন্তু মন্দ না আর এর উপকারিতা তো অনেক কিছু তো আপনাদের কাছে শেয়ার করলাম তো হয়ে গেল মজাদার নয়নতারার চা তো এভাবে আপনাদের যদি বাড়ির আশেপাশে থাকে এবং আগিনায় থাকে তো আপনারা অবশ্যই এটা খাওয়ার চেষ্টা করবেন এটা খুবই উপকারী চা তো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আল্লাহ হাফেজ